মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি বারবার চেয়েছেন রাজ্যের শিল্পীদের শৈল্পিক প্রতিভা বিকশিত হোক, দেশের দরবারে নিজেদের পূর্ণ মর্যাদা পাক রাজ্যের প্রবীণ এবং নবীন সৃজনশীল শিল্প প্রতিভারা। মহাপঞ্চমীর পুণ্যলগ্নে পুজো উদ্বোধনে তাই রাজ্যের জনপ্রিয় নেতা এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্যে ছিল সেই স্থানীয় শিল্পীদের শৈল্পিক উৎকর্ষের প্রশংসা আর নিজস্ব চিন্তার সৌন্দর্যময় প্রকাশ। শুক্রবার মহাপঞ্চমীর পবিত্র লগ্নে একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন রাজ্যের জনপ্রিয় নেতা এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী নীতি দেব, লাল বাহাদুর ক্লাব, শতদল সংঘ, অরুণোদয় সংঘ, ভারত তীর্থ ক্লাব, প্রান্তিক ক্লাব সহ একাধিক ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন বিজেপির এই অন্যতম ক্রাউড পোলার রাজনৈতিক ব্যক্তিত্ব। মাটির খোড়া দিয়ে স্থানীয় শিল্পীদের তৈরি অপূর্ব সুন্দর মণ্ডপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিপ্লব কুমার দেব এবং তিনি বলেন, রাজ্যের শৈল্পিক প্রতিভার বিকাশই ছিল তার স্বপ্ন। রাজ্যের শিল্পীরা যে কোনো অংশেই বাইরের শিল্পীদের চেয়ে কম নয় নিজের বক্তব্যে তাই জানিয়েছেন তিনি। অরুণোদয় সংঘের দ্বারা প্রত্যেক বছরের ন্যায় এবারও আয়োজিত দুর্গা উৎসব, আর দুর্গা উৎসবে নতুন নতুন করে যে ডিজাইন করা, এবার যেটা মাটির খোড়া দিয়ে তৈরি করা হয়েছে এবং লোকাল শিল্পী দিয়ে, আমি সবসময় চাইতাম যে লোকাল শিল্পী দিয়েই কাজ করানোর জন্য। তো আমার খুব ভালো লাগে যে আগরতলাতে এই চেঞ্জটা হয়েছে, অনেক জায়গাতে লোকাল শিল্পীদেরকেই অগ্রাধিকার দিয়ে কাজ করা, তাতে কী হয় পূজা অর্চনাতে আনন্দ করছি, সঙ্গে সঙ্গে আমার লোকাল কোনো ভাই বন্ধুরা রোজগার পাচ্ছে, তাতে আমাদের যে ব্যবস্থা আর্থিকভাবে সুদৃঢ় হয়, এটা একটা ভালো দিক। কারণ একসময় আমি দেখতাম যে পরনির্ভরশীল মানসিকতা, বাইরে থেকে শিল্পী এনেছে বললেই ওকে পুরস্কার দিয়ে দেবে, এটা সুন্দর বান্দর হয়েছে দেখবে না, বাইরে থেকে এনেছে ওখান থেকে বাস ওকে পুরস্কার দিয়ে দাও। কিন্তু এই পরিবর্তনটা ত্রিপুরাতে হয়েছে, আর মাননীয় প্রধানমন্ত্রীও যে ভোকাল ফর লোকাল এই কার্যক্রম, ওনার জন্মদিন 17ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত এই 15 দিন সেবা পাকবাড়া চলছে, তার মধ্যে 2 তারিখ আছে যে ভোকাল ফর লোকালের খাদি কাপড় কেনা, লোকাল জিনিস ক্রয় করা, লোকাল মার্কেটকে উৎসাহিত করা। উল্লেখ করেন লোকাল ফর ভোকালের এই মন্ত্রকে সামনে রেখে দেশ গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বিপ্লব কুমার দেব শান্তি আর সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব পালন করার জন্য আহ্বান রাখেন। অশুভ শক্তির বিনাশ হয়ে সুখী এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ে উঠবে সে কামনাই করেছেন তিনি। স্বাভাবিকভাবে আমি আশা করি প্রত্যেক বছর না এবারও খুব উৎসাহের সঙ্গে সমস্ত ক্লাব সদস্যরা পরিবারের সঙ্গে দুর্গোৎসবে মেতে উঠবেন, সঙ্গে সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা দুর্গা পূজা পালন করব, মায়ের কাছে আরাধনা করব, সমৃদ্ধির কামনা করব, অসুরের নাশ কামনা করব এবং এক সুন্দর ত্রিপুরা তৈরি হোক, এটাই আমার কাছে প্রার্থনা। জনপ্রিয়তার দিক দিয়ে রাজ্যের মধ্যে প্রথম থাকা এই শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পুজো উদ্বোধনের মধ্যে নিজের প্রকাশেই প্রমাণ করেছেন রাজ্যের আর রাজ্যের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধি তার একমাত্র কাম্য জিনিস। চারিদিকে নামে দামি মুখের বাইরে তাই তিনি খুঁজে বেড়ান রাজ্যের এই কোন নবাগত থাঙ্গা দার্লং অথবা কোন নবীন শিল্প প্রতিভাকে, যে নিপুণ হাতে গড়ে তোলে অনিন্দ্য সুন্দর দুর্গা মণ্ডপ। প্রান্তিকভাবে সমস্ত সদস্য পদাধিকারী এবং মহিলা, আর যিনি তার ডিজাইন এবং মূর্তি তৈরি করেছেন ওনাকে অনেক ধন্যবাদ। প্রত্যেকবারের মতো এবারও প্রান্তিক গ্রাহকের মায়ের তাকে সামনে রেখে সুন্দরভাবে এই যোজনা তৈরি করেছে, আর তার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে কবিরা আমরা সুন্দরভাবে আমাদের পূজা করুন বা আমাদের অনুষ্ঠানগুলিকে উপভোগ করতে পারিনি, এবার আমরা সবাই মিলে বিশেষ সেটা করার সুযোগ পেয়েছি। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে পঞ্চমী সূর্য চতুর্থী থেকে শুরু হয়ে গেছে, তাই যেখানে বিপ্লব কুমার দেব সেখানেই মানুষ। ব্যুরো রিপোর্ট,
রাইজিস্ট নিউজ।